আমরা মণিপুরীরা প্রত্যেক বছরই আমরা জাওশং পালন করে থাকি। জাওশং হচ্ছে দোল পূর্ণিমা, বাংলায় যেটাকে বলে দোল পূর্ণিমা। গত বছর আমরা এই দোল পূর্ণিমার দিনে হোলি ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম। তো এবার আমরা আন্তর্জাতিকভাবে একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস আমরা আয়োজন করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল হোলি ফেস্টিভ্যাল, যেখানে সহযোগিতা করছেন সিলেটের সহকারী হাই কমিশনার। আর এখানে হোলি ফেস্টিভ্যালে আমাদের দেশ বিদেশ থেকে শিল্পীরা আসবেন। আর এখানে রয়েছে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাসলীলা, গোষ্ঠলীলা, সংকীর্তন, হোলিপালা। পাশাপাশি থাকবে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করবে ভারতের কলকাতা, মণিপুর, আগরতলা এবং ঢাকা এবং সিলেটের স্থানীয় শিল্পীরা। আর এই অনুষ্ঠানে আমাদের সবচেয়ে যে বড় জিনিসটা হচ্ছে গিয়ে মণিপুরের জেএনএমডিএ এবং আমাদের এমকার শিল্পীদের যৌথ প্রযোজনায় আমাদের রাসলীলা, গোষ্ঠলীলা, সংকীর্তন, হোলিপালা এগুলো অনুষ্ঠিত হবে। আমাদের মহড়া এখন থেকেই শুরু হয়ে গেছে এবং সেখানে আমি নিজেই ওদেরকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আমি এই প্রতিষ্ঠানের নৃত্য পরিচালক। ভারতের মণিপুরের যে প্রশিক্ষকরা আছেন ওনারা চলে আসবেন, ওনারা ওই 15 দিন আগে আমাদের প্রশিক্ষণ শুরু করে দিবেন। এটা অনেক বড় একটা মেলবন্ধন, কারণ এটার মাধ্যমে আমাদের যেমন সংস্কৃতির যেমন আদান প্রদান হচ্ছে, আমাদের যে নিজস্ব যে সংস্কৃতি দিনে দিনে যে সেটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য এটা অনেক অন্য বড় একটা মাধ্যম হিসেবে কাজ করছে। এবং এখানে শুধু যে মণিপুরের মণিপুরীরা অংশগ্রহণ করছে তা না, কলকাতা থেকেও মণিপুরী আমাদের গুরু কলাবতী ওনারাও আসতেছেন এখানে অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের সিলেটের যারা মণিপুরী মেতেই বিষ্ণুপ্রিয়া, মেতেই পাঙ্গাল ওনারাও অংশগ্রহণ করছে। মেতেই পাঙ্গাল হচ্ছে মণিপুরী মুসলিম, মণিপুরীদের মধ্যে যে মুসলিম আছে ওনারাও এখানে পার্টিসিপেট করতে আসবেন। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।